ইসলামের দৃষ্টিতে তাবিজ ব্যবহারের বিধান কি কোরআন হাদিসের আলোকে জানার আবেদন রইল। তাবিজ আমাদের নবীজি নিজে ব্যবহার করেন নাই, দেনও নাই। তবে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন কোরআন হাদিসের আয়াত দিয়া দিলে সেটা শিরিক হবে না, নাজায়েজ হবে না। কিন্তু সুন্নাত হলো ঝাড়ফুঁক। ঝাড়ফুঁক কি? সূরা ফাতিহা পড়ে ফু দেন, তেল পড়া, পানি পড়া, গায়ে ফু দেওয়া, এই ঝাড়ফুঁক দেওয়া, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে, কোরআন আয়াত দিয়া। তাবিজের মধ্যে অনেকে দেখবেন লেখে ইয়া ফেরাউন, ইয়া হামান, ইয়া কারুন, ইয়া নমরুদ, ইয়া অমুক, ইয়া তুমুক, ইয়া ইবলিস, এগুলো সবগুলো নাজায়েজ, এগুলো হারাম, এগুলো হারাম হওয়ার কোনো সম্পর্ক সন্দেহ নাই। এইজন্য তাবিজ আমাদের নবীজি নিজে কখনো ঝুলান নাই, কোনো জাল হাদিসেও নাই এবং কাউকে দেন নাই। তিনি ঝাড়ফুঁক করেছেন, তিনি যেটা করেছেন সেটা করবেন। আধুনিক যুগে প্রজেক্টরের মাধ্যমে তাফসির দেখার বিধান কি? কোরআন হাদিসের আলোকে জানার অনুরোধ রইল। ভাই, হুজুরের আলোচনাকে প্রজেক্টর দিয়ে দেখানো জায়েজ আছে কিনা, এটা নিয়ে আমাদের একটা বিস্তারিত আলোচনা ইউটিউবে আছে। মহিলাদেরকে পুরুষরা গায়ের মাহরাম হলে দেখতে পারবে না, এটা নিয়ে সারা পৃথিবীর সব আলেমরাই একমত। কিন্তু মহিলারা পুরুষদেরকে দেখতে পারবে কিনা, এটা নিয়ে মত পার্থক্য আছে। বিশুদ্ধ মত হলো, দুইটা মতের মধ্যে বিশুদ্ধ মত হলো, ফিতনার ভয় না থাকলে দেখতে পারবে। এই জন্য যে হুজুর ওয়াজ করবে যদি ইয়াং হয়, বেশি নাদুস নুদুস হয়, বেশি সুন্দর হয়, তাহলে ওই হুজুরের প্রজেক্টর দিয়ে দেখানো জায়েজ হবে না, কারণ ওইটাতে মহিলাদের ফেতনার কারণ হতে পারে। কালো সালো গোয়া টোড়া হইলে অথবা ফেতনার ভয় না থাকলে দেখানো যেতে পারে।